গুগল লেন্সে কোনো একটা হ্যান্ড রিটেন টেক্সটের ছবি তোলার পর কখনো যদি কোনো একটা টেক্সট সিলেক্ট না হয়, জাস্ট আপনি আবার একটু লাগা দিয়ে অন্য দিক দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সবগুলো টেক্সট ডিটেক্ট হচ্ছে নাকি। দেখেন এখানে সবগুলো টেক্সট সুন্দরভাবে ডিটেক্ট হয়েছে। তো আমি জাস্ট ক্লিক করার পর এখানে কপি টেক্সট দিলাম, মানে সিলেক্ট অল অ্যান্ড কপি টেক্সট। তারপর আমি যে কোনো একটা নোটপ্যাডে এনে আমার সবগুলো ইয়ে রাখতে পারি। এখানে পেস্ট করার পর দেখতে পারতেছেন কি সুন্দর করে আমার হ্যান্ড রিটেন টেক্সটগুলোই অ্যাকচুয়াল ডিজিটাল ফর্মেটে এসে পড়ল। অ্যান্ড ডিজিটাল ফর্মেটে আসার পর আমি এখন চাইলে কিছু পলিশ করে নিতে পারি, কারণ আমার কিছু লেখা এমনিতেই চাইনিজের মতো, অ্যান্ড ওটা কোনো সফটওয়্যারের পক্ষেই আসলে ডিটেক্ট করা সম্ভব না, তাই না? তো এই যে এখানে বাপোর্ট হয়ে গেছে, তখন আমি অ্যাকচুয়ালি সাপোর্ট লিখতেছিলাম, অ্যান্ড ফার্স্টে বি লিখে ফেলছিলাম ভুলে, তারপরে ওইটা মুছে তারপর সাপোর্ট লিখছে। তো এই জিনিসগুলোতে একটু প্রবলেম হয়, কিন্তু দিস ইজ গুড রাদার দ্যান রাইটিংয়ে ফুল পেজ, তাই না? তো যারা ডিজিটালি নোট নেন, জার্নাল করেন বা মিটিং নোটগুলো খাতায় লেখেন, তারা চাইলে ইজিলি গুগল লেন্স ইউজ করে ওইটাকে ডিজিটাল ফর্ম্যাটে কনভার্ট করে নিতে পারেন। তাহলে আপনার সেফ থাকবে, কারণ খাতা কখন কোথায় চলে যায়, পেজ কখন কোথায় উড়ে যায়, আসলে এই জিনিসগুলো মিস হয়ে গেলে পরে খুব ফ্রাস্ট্রেটেড লাগে। তাই ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর একটা ফিচার, অনেক কাজের।